আমার আর নিয়নের একটা জোক আছে যে রাফায়েত ভাইয়ের কাছে একজন এসে জিজ্ঞেস করছে যে ভাই আমি ভিডিও এডিটিং শিখবো, আমাকে কি শিখাবেন নাকি? রাফায়েত ভাই বলছে তোর ম্যাকবুক আছে? বুঝিয়ে বলছে নাই। রাফায়েত বলছে তুই বাইরে। এটা বলি, এটা বলি, এটা ইভেন দা রিজন আমাকে আমার ছেলে পেলে কোর্স নিতে দিচ্ছে না, এটা হচ্ছে গিয়ে যদি ভাই ভিডিও এডিটিং শিখতে চাই, তোমার যদি ম্যাকবুক না থাকে তাহলে না। ভাইয়া কেন ম্যাকবুক কিনতে হবে? এখন সেকেন্ড হ্যান্ড ম্যাকবুক পাওয়া যায় 60-70 হাজার টাকায় পাওয়া যায়। আমার কথা হচ্ছে গিয়ে তুমি হচ্ছে $1,000 কামাবা, মাসে $1,000-1,500 কামাবা, তুমি যদি একটা $600-700 দিয়ে ম্যাকবুক কিনতে না পারো, তুমি যদি একটা $100-150 দিয়ে ভালো কোর্স না বলো, প্লাগইনই বলো, কোর্স কিনলা না, ধরো তুমি $200-300 প্লাগইন না কিনতে পারো, তাহলে হবে না। তোমরা আমরা তাহলে যদি তুমি ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক ভালো করতে পারো কিন্তু তুমি ইনভেস্ট করতে চাচ্ছ না, সেম গোস ফর, তাহলে আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও তোমার ইনভেস্ট করার দরকার নেই, কারণ সব কিছু একই রকম জিনিসটা। আমরা নিজেদের উপরে ইনভেস্ট করতে চাই না, এটা হচ্ছে একটা স্যাড রিয়ালিটি। মানে অনেকে এখন ভাবে যে কোর্সের লোকদের সাথে কথা বলতেছে, দেখে বিশ্বাস করো ভাই, আমার নিজের কেসি নাইস্টার্টের কথা বলো, আলী আবদাল্লার কোর্সে আমি আসি, এই হেইডেন হিলারি স্মিথ যেটা লোগান পলের এডিটর হিসেবে পরিচিত ওর কোর্সে আমি আসি, ফুল টাইম ফিল্ম মেকারের একটা কোর্সে আসি, টুমোরোস ফিল্ম মেকার একটা কোর্সে, তুমি হিসাব যদি করো আমি ফাইবারের 3টা কোর্সে আসি, আমি হিসাবে মনে হয় $4,000-5,000 কোর্সই কিনা নিজের নিজের জন্য, আমি নিজে আমি দেখাতে পারবো, আমি নিজে টাকা দিয়ে কিনছি, আলী আবদাল্লাটা ভাও পেয়ে গেছি, ওটা কপাল ভালো, বাট অনেক কোর্স নিজের কিনতে হয়েছে। তো মানুষ ইনভেস্ট না করতে চাইলে আমার বিরক্ত লাগে, কোর্স কেনাটা ইম্পর্টেন্ট। আমার কাছে যারা শিখতে আসতে অবভিয়াসলি দে আর পেইং মি, দ্যাটস দ্য ডিফারেন্ট বল গেম, বাট কেউ যদি বলে ভাই এটার ক্র্যাকটা বা প্লাগইনটা বা এটারটা, ওই জিনিসটা আমার সহ্য হয় না। আমার আমার মনে হয় যে তুমি প্রথম দিকেই একটা ফালতু কাজ করতেছো অনেক বড় কিছু বানানোর আগে। আমার ওয়ার্ডিংগুলো ভুল হতে পারে, বাট তুমি চাচ্ছ এরকম বড় যেতে, বাট তুমি ইনভেস্টই করতে চাচ্ছ না, তাহলে কখনোই সম্ভব না। মন বড় করতে হবে, তাহলেই ভাবতে পারবা। সো বাট বেসিক্যালি ম্যাকবুক থাকা হচ্ছে রাফাত রাকিবের সাথে কাজ করার এন্ট্রান্স এক্সাম আর কি। মানে আমি এটা একটা ফিডব্যাক হিসেবে ভাবি নেই। সো আমার টিম সৌমিক, যে আমার মেইন যে এডিটর, যে আমার মোরলেস ক্রিয়েটিভ বিজনেস পার্টনার, আমার ভিডিওতেও হেল্প করে, ও আমাকে বলছে যে ভাইয়া আপনি কাজ করেন একটু, দাভিনসির দিকে একটু যান, আপনার ফাইনাল কাজ থেকে একটু বের হই আমরা, নাহলে আমরা পারবো না। এভাবে ম্যাকবুক বলে বলে সম্ভব না। সো আমরা উই আর ট্রাইং, আমরা আমরা চেষ্টা করবো গাইজ ম্যাকবুক থেকে বেরোতে, বাট আই হেট উইন্ডোজ, আই এম সরি। দাভিনসি দাভিনসি আমি যেটা করতাম সেটা হলো ইনভেস্টমেন্টস। রাফিদ অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি বাংলাদেশে অনেক কম, এই প্রবলেম আমরা সবাই ফেস করি। রাফায়েত ভাই, আপনি ফাইন্যান্সিয়াল লিটারেসি সলভ করার জন্য আপনার যখন টাকা হয়েছে, কিছু কি স্পেসিফিক্যালি করছেন যে এইভাবে আমি টাকা ম্যানেজ করা শিখছি, আর টাকা দিয়ে আপনি আসলে কি করেন ইনভেস্টমেন্ট ওয়াইজ? এখন আমি এখনো জমি টমি তো মনে হয় এমনি আছে না। আচ্ছা হ্যাঁ, আমি যেটা করছি হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে আমি একটা জিনিস মাত্র শিখছি, ওটা হচ্ছে গিয়ে টাকা জমায় টাকা বানানো যায় না। সো আমি রিইনভেস্টিং ইনভেস্টিং অ্যান্ড রিইনভেস্টিংয়ে বিশ্বাস করতেছি। সো ওইটাই আমি একমাত্র এখন ফোকাস আমার, আমি আই এম ইনভেস্টিং মানি টু মেক মোর মানি। আর আমি একটা জিনিস যেটা আমি করার চেষ্টা করতেছি এখন, আমি সত্যি কথা বলি যে ওই যে অনেক টাইপের বিদেশি ভিডিও আমি দেখতেছি, হ্যাঁ, যে মানি ম্যানেজমেন্টের বিদেশি ভিডিও দেখতে হয় না, আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টই ফাইন্যান্স নিয়ে কথা বলে।